আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা নিজেরা যে ক্রিকেট খেলা খেলেন সেটা ইউটিউবে এবং ফেসবুকে লাইভ স্ট্রিম করবেন এবং ক্রিকেট স্কোরবোর্ডটা অটোমেটিকলি কাজ করবে। এই সফটওয়্যারটা সম্পূর্ণ ওবিএসে কাজ করবে। তো ওবিএসের জন্য কারণ ওবিএস খুব লো নেটওয়ার্কেও স্মুথলি লাইভ স্ট্রিম করতে পারে, সেক্ষেত্রে ভিমিক্সের 100 Mbps-এর উপরের প্রয়োজন হয়। তো ওবিএসে আপনি নর্মালি যে কোনো MB থেকে বা মোবাইল নেট ব্যবহার করেও আপনারা লাইভ স্ট্রিম করতে পারবেন। তো এর জন্য আমি দেখাচ্ছি কীভাবে আপনারা OBS থেকে কাজটা করবেন। আর যারা বলেন যে আরও হাই লেভেলে বা প্রফেশনাল ওয়েতে আমরা লাইভ স্ট্রিম করব, তো ভিউয়ার্স একটা জিনিস মাথায় রাখবেন যে ক্রিকেট খেলাগুলো টেলিভিশন চ্যানেল লাইভ করে, তার পিছনে কয়েক হাজার লোক কাজ করে। তো যারা প্রোগ্রামিংয়ে থাকে তারা প্রোগ্রামিং করে, যারা স্কোরিংয়ে থাকে তারা স্কোরিং করে, যারা অ্যানিমেশনে থাকে তারা অ্যানিমেশন করে, যারা নতুন নতুন গ্রাফিক্সের ই করে তো তারা গ্রাফিক্সে আলাদা টিম থাকে। তো আপনার বা আমার এত বড় টিম নেই, তো শর্ট ওয়েতে আপনারা কীভাবে একটু স্মুথলি লাইভ স্ট্রিম করতে পারেন সেটাই দেখাচ্ছি। তো ভিউয়ার্স, এই খেলা লাইভ স্ট্রিম করার জন্য অবশ্যই আপনাদের ক্রিকেট স্কোরবোর্ড সফটওয়্যারের প্রয়োজন হবে। তো ফার্স্ট অফ অল আমি ক্রিকেট স্কোরবোর্ড সফটওয়্যারটা ওপেন করলাম। তো এটা হলো সম্পূর্ণ ওবিএসে কাজ করে এবং ভিমিক্সের জন্য আমার কাছে আছে। যাদের ভিমিক্সের প্রয়োজন হবে অবশ্যই আমার কাছ থেকে ভিমিক্সেরটাও নিতে পারবেন এবং ওবিএসেরটাও নিতে পারবেন। তো ফার্স্ট অফ অল আমি সফটওয়্যার ওপেন করার পর এখানে অ্যালাউ টপ এবং অটো আপডেট ক্লিক করে দিব, জাস্ট এইটুকু। এরপরে আমাদের যে খেলা হবে কোন টাইপের ম্যাচ হবে তো সেটা আপনারা এখান থেকে সেট করে দেবো। তো আমি ডেমো পারপাস তৈরি করতেছি, এই জন্য আমি খুব শর্ট টাইমে অত প্রফেশনাল ওয়েতে দেখাবো না, জাস্ট শর্ট টাইপে দেখাবো যে কীভাবে এটা আপনারা ব্যবহার করতে পারেন। তো পরবর্তীতে পর্যায়ক্রমে আমি এটা সিরিয়াল বাই সিরিয়াল অপারেটিং সিস্টেমের টিউটোরিয়াল তৈরি করে দেবো। তো ফার্স্ট অফ অল আমি ম্যাচ টাইপ দিলাম ফার্স্ট ফাইনাল রাউন্ড, দেন আপনার টুর্নামেন্টের নাম তো আমি দিলাম মিজান বেসিক একটি ক্রিকেট টুর্নামেন্ট, দেন এরপরে গ্রাউন্ড, কোন গ্রাউন্ড থেকে খেলাটা হচ্ছে তো আমি শেরেবাংলা ন্যাশনাল স্টেডিয়াম থেকে দিলাম, দেন কত ওভারে খেলাটা হবে এই ম্যাচটা তো আমি 2 ওভারের কারণ ডেমো পারপাসের জন্য 2 ওভার দিলাম, দেন 6 বলে 1 ওভার এই হিসেবে দিলাম। এরপরে আমার কাজ শেষ এইটুকু, তারপরে আমার যে 2 দল খেলবে সেই 2 দলের নাম আমি ব্যবহার করব। তো সেক্ষেত্রে আমি বাংলাদেশ এবং পাকিস্তানের খেলা লাইভ স্ট্রিম করতে চাচ্ছি, তো বাংলাদেশ দিলাম, পাকিস্তান দিলাম। এবার ভিউয়ার্স, দুইটা দেশেরই শর্ট ফন্ট আমার ইউজ করতে হবে, তো বাংলাদেশের জন্য BNG আর পাকিস্তানের জন্য পাক, এটা হলো 2 দেশের শর্ট ফন্ট। ওকে করে দিলাম, দেন এবার এখান থেকে টর্চ করতে পারো, যদি আমি এখানে টিতে ক্লিক করি তাহলে বাংলাদেশ ব্যাটিংয়ে, এই যে এখানে ক্লিক করলে পাকিস্তান ব্যাটিংয়ে, এভাবে আসবে। তো এরপরে যে কাজটা করব আমি টিমের লোগো ইউজ করব। তো আমি পুরা এবার এখানে 2টি টিমের লোগো দিই, তো আমার লোগো যেখানে আছে তো আমি যে ফাইলে লোগো রাখছিলাম তো সফটওয়্যারে গেলাম, দেন অল লোগো, এখান থেকে বাংলাদেশের লোগো দিলাম, দেন সেভ, দেন আবার ওপেনে ক্লিক করব, এখানে পাকিস্তানের লোগো, দেন সেভ। তারপর যদি আপনাদের কাছে টুর্নামেন্টের লোগো থাকে অবশ্যই টুর্নামেন্টের লোগো ব্যবহার করতে পারেন, দেন ওকে, এখানে এসে ক্লিক করব। জাস্ট আমার এইটুকু কাজ। এরপরে আমি টিম কার্ডে আসবো ভিউয়ার্স, টিম কার্ডে আসার পর এখানে আমি টিমের নাম সেট করে দেব। তো দেখুন এখানে আমি কিন্তু আমার কাজের সুবিধার জন্য আগেই আমি নোটপ্যাডের নামগুলো এন্ট্রি করে রেখেছিলাম, তো আমি জাস্ট কপি আর পেস্ট করব। তো খেলা শুরুর আগে এগুলো আপনারা সব বসিয়ে নেবেন ভিউয়ার্স। তো আমি টিউটোরিয়াল পারপাসের জন্য আমি আপনাদের সরাসরি দেখাচ্ছি যে আসলে এটা কীভাবে কাজ করবেন আপনারা। তো আমি বসাই সবগুলো সিরিয়ালভাবে। জাস্ট পেস্ট, আমার এক্সট্রা প্লেয়ারও শেষ। তো আমার কাজ শেষ। এখান থেকে আপনার যদি ইমেজ ইউজ করতে চান তো আমি সাকিব আল হাসানের একটা ইমেজ দিই, এখানে ওতে ক্লিক করবেন জাস্ট, তো খেলার যত জায়গা ওদের ছবির প্রয়োজন হবে অটোমেটিকলি চলে যাবে।
আপনাকে ছিল আমি সাকিব আল হাসানের ছবি দিলাম, এখানে পাকিস্তানের বাবর আজমের ছবি দিলাম। জাস্ট এক্সাম্পল হিসেবে আপনাদের দেখানোর জন্য এই দুইটা ছবি ব্যবহার করলাম। জাস্ট আমার এই কাজ শেষ, আমার টিমের নামও দিলাম, প্লেয়ার লিস্টও দিলাম, দেন এবার আমি ওবিএসে আসবো। তো এই আমার খেলা চলতেছে, তো ওপেনিং থিমস দেখুন, এখানে আমি ওপেনিং থিম দিয়ে রাখলাম। খেলা শুরুর আগে আপনার ওপেনিং থিম দিয়ে যদি লাইভ স্ট্রিমে রাখতে চান তো রাখতে পারেন। দেন এরপরে আমি যদি টসে আসি, এখন টস হবে, তো দেখুন টস যে পাকিস্তান ফার্স্ট ব্যাটিং, আমি চাচ্ছি না পাকিস্তান না বাংলাদেশ থাকবে, টিতে এখানে ক্লিক করব, অটোমেটিকলি দেখুন বাংলাদেশ চলে আসলো। যদি আমি এখানে টিতে ক্লিক করি তাহলে এখানে দেখবেন পাকিস্তান ব্যাটে আসলো, তো ইসে আসলো, আমি চাইছি বাংলাদেশ ফার্স্ট ব্যাটিং করবে। টর্চ শেষ, এবার আমি প্লেয়ার লিস্ট দেখাবো। দেখুন এখানে আমার দুইটা প্লেয়ার লিস্টের নাম একবারে আসলো। এবার যদি চাই যে না আমি এভাবে না, আমি ইমেজ সহ দেখাবো, তবে ক্লিক করবো ইমেজ সহ আসবে, দুইটাই আলাদা আলাদা দেয়া আছে। তো টর্চ শেষ, এবার খেলা শুরু হবে। জাস্ট আমি স্কোরবোর্ডটা নিয়ে আসলাম, জাস্ট এই দেখুন আমার স্কোরবোর্ড। এরপরে আমি কাকে কাকে নামাবো, ফার্স্টে নামবে সাকিল হাসান স্ট্রাইকারে, এবং মেহেদি হাসান নন স্ট্রাইকার, এবং বলারে আসবে বাবর আজম। জাস্ট এইটুকু। তারপর আপনি এখানে যে কোনো ক্যামেরা অ্যাঙ্গেল ই করতে পারেন, চেঞ্জ করতে পারেন। তো ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করার পরে এখান থেকে দেখুন স্কোর কার্ড নামে একটা অপশন আছে, স্কোর কার্ডটা ওপেন করে দিলাম, দেন উপরে ব্যাটসম্যান অ্যান্ড বলার সব এটাকে ক্লিক করে দিলাম। এবার দেখুন সাকিল হাসান স্ট্রাইকার, মেহেদি হাসান নন স্ট্রাইকার, বাবর আজম বলার, যেগুলো ইমেজ ইউজ করছি অটোমেটিকলি ইমেজ চলে আসলো। এরপরে এখন খেলা শুরু করি, আমি মনে করি সাকিল হাসান নেমেই একটা সিক্স দিল, সিক্স হলো, সিক্স এনিমেশন দিল, তারপরে দেখুন এখানে এক বল ছয় রান যোগ হয়ে গেল, তারপর মনে করি এক রান নিল, অটোমেটিক দেখুন এখানে সাকিব আল হাসান নন স্ট্রাইকার হলো, মেহেদি হাসান স্ট্রাইকারে আসলো। মনে করি মেহেদি হাসান এবার একটা চার নিল, তো আমি সাথে সাথে চার এনিমেশন দেখাতে পারবো, এবং এ দেখুন মেহেদি হাসান মিরাজ চার এবং এক বলে চার রান হলো। এরপর মনে করি আবার সিঙ্গেল একটা রান নিল, অটোমেটিক সাকিব হাসান নন স্ট্রাইকারে চলে আস, স্ট্রাইকারে চলে আসলো, এবার একটা নো বল গেল, মনে করি একটা নো বল গেল, দেখুন বল কাউন্ট হলো না কিন্তু রান অটোমেটিকলি কাউন্ট হলো। এবার মনে করি সাকিব হাসান দুই রান নিল, এখানে দেখুন নয়, এখানে পাঁচ বল, এবার মনে করি এক রান নিল, অটোমেটিকলি এই স্ট্রাইকার ঘুরে গেল, তো আমার ছয়টা বল হয়ে গেল, ওভার একবার শেষ। তো এখানে করবো জাস্ট অনে ক্লিক করবো, দেন জিরো করে দেবো। এখানে দেখুন বাবর আজমের এক ওভার শেষ। এরপর মনে করি আরেকজন বলার নামাবো, জাস্ট বলার নামালাম, এরপরে দেখুন বলার অটোমেটিকলি অ্যাড হয়ে গেল। এবার আছে মেহেদি হাসান, মনে করি মেহেদি হাসানের উইকেট পড়ল, তো এখানে বলে পড়ল, কন্ট্রিবিউটার কে ছিল সাকিব আল হাসান, আমি জাস্ট কপি করে পেস্ট করে দিলাম। এখান থেকে আমি অনেক ক্লিক করি, অনেক ক্লিক করলে মেহেদি হাসানের নামে একটা অটোমেটিকলি সামারি অ্যাড হয়ে গেল, আমি চাইলে উইকেট এনিমেশন দেখাতে পারবো, বা রিপ্লাই যদি চাই আপনারা এটা রিপ্লাইও করতে পারবেন, 20 সেকেন্ড আপনারা ব্যাক রিপ্লাই করতে পারবেন, সেটা কীভাবে করে নেক্সট ভিডিওতে আমি দেখাবো ভিউয়ার্স। তো এই ভিডিওতে কীভাবে জাস্ট এটা অপারেটিং করবেন সেটা দেখালাম। তো এবার দেখি ব্যাটিং সামাইতে আসি, দেখুন মেহেদি হাসান নামে অটোমেটিক একটা সামারি তৈরি হয়ে গেল। এবার আমি যদি লাস্ট উইকেট দেখতে চাই, লাস্ট উইকেটে ক্লিক করলাম, এরপরে আমি আসি এখানে, আপনারা ব্যাটসম্যান স্ট্যাটাস দেখতে পাবেন এখন, কারণ কোনো ই নাই। তারপর লাস্ট উইকেটের আছে ইনফরমেশন, ব্যাটসম্যান আউট, এটা অটোমেটিকলি আমি ডাটা এখানে অন আসে। এবার মনে করি আমি আরেকজন প্লেয়ার নামাবো, টিম কার্ডে আসবো, তারপর এখানে স্ট্রাইকার দিলাম মোসাদ্দেক, এবং বলার তো দেয়াই আছে, মনে করি এবার মোসাদ্দেক একটা ছয় নিল, ছয় এনিমেশন দিলাম, আবার আসলাম, এরপরে সিঙ্গেল রান নিল সাকিব হাসান। আমি যদি চাই এবার সাকিব হাসানের বর্তমান তার ব্যাটিং স্ট্যাটাস দেখায়, এই দেখুন সাকিব আল হাসান চার বলে 10 রান, এত তো সাকিব হাসানের একটা উইকেট পড়ল। মনে করি এখানে কন্ট্রিবিউটার ছিল কে, মোসাদ্দেক হোসেন,
জাস্ট সে এক্সাম্পল দিলাম, এবার যে আপনার আমি চাচ্ছি যে এটার ব্যাটসম্যানের এখন যে আউট হলো তার উইকেট দেখানোর জন্য, সেটা আমি কিন্তু উইকেট দেখাতে পারবো যে সে কত রান করে তার উইকেট পড়লো, সেটা কিন্তু আমি এখানে ইনফরমেশন শো করাতে পারবো। তারপরে টার্গেট কত সেটা শো করাতে পারবো, একজন প্লেয়ার চার ছয় কত নিল সেটা টোটালি একটা টুর্নামেন্টে যা যা শো করানোর দরকার হয় সব কিছু আমরা শো করাতে পারবো। তো দেখুন এই যে সাকিব আল হাসান আউট হলো, সাকিব আল হাসানের সাথে কে ছিল সব কিছু টোটাল হইতে। মোসাদ্দেক হোসেনের আমি যদি শর্ট ফর্ম একটু ইউজ করি, দেখুন এই মোসাদ্দেক হোসেন এটা বল আউট হলো কত রানে কি, সব ইনফরমেশন আমরা শো করতে পারবো অটোমেটিকলি, আর কোনো কিছু দরকার হবে না ভিউয়ার্স। তো এবার এখান থেকে সাকিব আল হাসান পড়ে গেল, তো সাকিব হাসান টু, সাকিব আল হাসানের নামে এবার আমি কারেন্ট যে সামারি আমার এখন বর্তমান যে ম্যাচ চলতেছে এই ম্যাচের বর্তমান সামারি কি বা কোন বলার কি করলো এটা আমরা কিন্তু সব কিছু দেখতে পারবো। তো এখান থেকে আমি আসি, দেখুন টিম কার্ড, টিম কার্ডে আসার পর কারেন্ট স্ট্যাটাস দেখুন, এই যে মেহেদি হাসান মিরাজ বল আউট, সাকিব হাসান কন্ট্রিবিউটর ছিল, বলার কে ছিল, এই যে সব কিছু আছে, তারপরে বলারের ইনফরমেশন কে বল করছিল সব কিছু এখানে আছে অটোমেটিক। আমার যদি এটা ওভার শেষ হয়ে যায় অটোমেটিকলি এটা অটোমেটিকলি চলে আসবে। এরপর মনে করি এইটুকু আমি খেললাম, তো বা এটা আমি এই দুই ওভার শেষ করে দিই, দুইবার শেষ করলে পর আপনারা খুব সহজ হইতে বুঝবেন। ওকে, চার বল, তারপরে এক রান নিল, এবার ও আরেকজন প্লেয়ার নামাতে হবে, আমি লিটন দাসকে স্ট্রাইকারে নামালাম, মনে করি দুই রান নিল, তারপর এক রান নিল, তো আমার ওভার শেষ, এখানে ক্লিক ওভার 2-0 আমার ওভার শেষ। এবার আমি সামারি দেখব টোটাল আমার এই ম্যাচে দুই ওভারে কী কী সামারি হলো। এইবার আমার খেলা এটা মোসাদ্দেক আছে এটাকে নিয়ে আসি, এবার টোটাল সামারিটাকে দেখি আমি, যে খেলা শেষ হবে অটোমেটিকটা এখানে ক্লিক করলে পরে ওর নামে অটো একটা সামারি চলে আসবে। ব্যাটিং যে তিনজন খেললো একজন নট আউটে আছে এখন পর্যন্ত, দুই বলে 7 রান নিয়েছিল গেল, তারপর বলারের ইনফরমেশন দেখুন দুইজন ইসে বলার বল করছিল এটা। এরপর যদি আমি চাই ম্যাচের এন্ডিং সামারি দেখার জন্য সেটা কিভাবে দেখাবো, তো এখানে মনে করি মেহেদি হাসান জাস্ট আমি সামারিতে আসব, মেহেদি হাসান বসলাম, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, এই আমি আর কিছু করবো না, জাস্ট এই একটা নামকে কয়েকটা কপি করে বসিয়ে দিই, এই মনে করি কয় রান ই করলো, এই এটা জাস্ট আমি দেখাচ্ছি 7-7-7 এটা হলো ও কতবারে কত রান দিয়েছিল, এই জাস্ট এটা একটা অটোমেটিকলি আমার একটা ডাটাবেস তৈরি হয়ে গেল। সেকেন্ড মনে করি সেকেন্ডের ইনিংসও শেষ, এখানেও আমি চাইলে অ্যাজ এ সেমভাবে এই যে আমি জাস্ট এখানে আপনারা ডাটাবেসটাকে লিখে দেবেন এইটুকু, এখানে অটো শো করবে, আমি জাস্ট সে এক্সাম্পল হিসেবে আপনাদের দেখালাম, এই এটা সামারি তৈরি হয়ে গেল। তারপরে যদি মনে করি আমরা নিট দেখাবো, যে নিট যে কাজটা করতে হবে আমি মেইন স্ক্রোবোর্ড ওপেন করে দিলাম, তবে এখানে দেখুন আমি শর্ট আমি চাচ্ছি এই যে আসলো, তারপরে এই যে নিট কত ইসের দরকার, টার্গেট কত দরকার, তারপরে সে আমার রান সবগুলো এখান থেকে আমরা শো করি। তো এখানে বিয়ার সব কিছু আছে, আপনারা কীভাবে অপারেট করে কীভাবে আপনারা এটা সেট করবেন সব কিছু আমি অটো দেখিয়ে দিব যারা আমার কাছ থেকে ক্রয় করবেন মূলত। তো আপনি চাইলে এটার পার্টনারশিপও পার্টনারশিপ এই কথা, কারণ যখন খেলা হবে পার্টনারশিপ দেখার যদি প্রয়োজন হয় এখানে ক্লিক করবেন, পার্টনারশিপ অটোমেটিক চলে আসবে, মোসাদ্দেক হোসেন এবং লিটন দাসের পার্টনারশিপ কত ছিল, এই কত বলে কত রান সব চলে আসবে, সম্পূর্ণ এটা অটো সিস্টেম করা আছে ভিউয়ার্স। তো এটা ছিল মূলত খুব শর্ট ওয়েতে কীভাবে আপনারা ক্রিকেট খেলা লাইভ স্ট্রিম করবেন এই সবটা, এবং ভিমিক্সে কীভাবে লাইভ স্ট্রিম করবেন ক্রিকেট খেলা সেটারও সফটওয়্যার আছে, তো যাদের প্রয়োজন হবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। তো নেক্সট ভিডিওতে দেখাবো এটা খুঁটিনাটি আরও যত ধরনের সিস্টেম আছে সেগুলো, এবং কীভাবে আপনারা শর্টকাট করে আপনারা এটাকে আরও প্রফেশনাল ওয়েতে ব্যবহার করতে পারেন সেটা।
তো আজকে ভিউয়ার্স এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।